কালীপূজোর আগের দিনকে চোদ্দ শাকে চোদ্দ প্রদীপ জ্বালতে হয়, তার জন্যই আর কি সলতে বানানো হচ্ছে প্রদীপের জন্য। পিসি আর কু দুজন মিলে বানাচ্ছে, অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে। কু বলছে আমাকে দেখাও, আমি বানাচ্ছি, তো আমি সেই জন্য আবার কুকে দেখাচ্ছি। আর মা এখানে সলতেগুলো তেলের মধ্যে দিচ্ছে, আর মাটির প্রদীপগুলো পিসি আর মাম্মা মিলে বানিয়েছে। প্রদীপের সাথে তো মোমবাতি জ্বালতেই হবে, জ্বালাটা বাধ্যতামূলক। যাই হোক, তো এখন আর কি প্রদীপগুলো নিয়ে যাওয়া হচ্ছে, চারিদিকে প্রদীপগুলো দিয়ে আলোয় আলোকিত করে দেওয়া হবে, কারণ এটা তো আমাদের আলোর উৎসব। তো যেখানে আলো নেই সেখানে তো পুরো একদম আলোই আলোকিত করে দেওয়া হচ্ছে আজকে। আর এবছর আমাদের বাড়িটাকে অত সুন্দর করে সাজানো হয়নি, যার কারণে আমি বেশি ভালো করে ভিডিও ফিডিও করিনি। তো দেখতে পাচ্ছ চারিদিকে, আর বাড়ির গেটের সামনে দেওয়া হয়েছে দুখানা গাছ লাইট, এই যে দেখতে পাচ্ছ। আর তারপরে ঘরের চারিদিকে মোমবাতি দেওয়া হয়েছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এবারে বাজি ফাটানো হবে, এই যে বাজি রয়েছে এখানে, চলে এসছে কু বাজি ফাটাতে, বেরিয়ে গেছে আমার বাবার সাথে। এবারে হয়েছে একটা মজার কাণ্ড, কুয়ের সব বাজিগুলো ঘরে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এবার খাওয়া হবে সেই জন্য। তো এখানে একটা লাঠি ছিল, তো সেই লাঠিটাই জ্বালাচ্ছে, ও ভাবছে ওটাই বাজি। তো তোমাদেরকে দেখালাম বাজি সাজি ফাটাতে, এবারে আমি একটা লুক ক্রিয়েট করবো, চলো তোমাদেরকে দেখাবো সেই লুকটা কিভাবে কি করছি, তো চলো দেখতে থাকো। তো এবারে আমি এখানে সব রং বার করে নিয়েছি, কারণ এগুলো দিয়েই হবে আসল মেন কাজ। তো প্রথমে আমি একটা ক্যান্ডেলের জন্য একটা বাটি রং করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা, কেমন হয়েছে বলবে। এটা হচ্ছে গিয়ে ওয়াটার ক্যান্ডেল, জলে দিলেই শুধু জলে। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর নিয়ে নিয়েছি ভ্যাসলিন, এবারে ভ্যাসলিনটা দিয়ে আটাটাকে মাখতে হবে। তো মেখে নেবো এবার আমি, তো একটা 5 টাকার ভ্যাসলিন দিয়ে এই এতটাই মাখা গেছে। এবারে আর কি এগুলোকে আমি মুখের মধ্যে লাগিয়ে নেবো, আর তার জন্য লাগবে কিছু মেকআপ। মেকআপের জন্য আমি কম্প্যাক্ট ফাউন্ডেশন আর কনসিলার নিয়ে নিয়েছি, আর ব্লাড তৈরির জন্য নিয়েছি আমি এখানে রেড আর ব্লু কালার, আর নিয়েছি হানি। রেড কালারটা বেশি দেবো, ব্লু কালারটা কম, দিলেই তৈরি আমার ব্লাড। তো হরর লুকের জন্য আমি একটা ড্রেস কিনেছিলাম, সেই ড্রেসটাই পরে নিয়েছি এখন, আর মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি আটা। এবারে মেকআপটা করে নিয়েছি আমি, এই যে দেখতে পাচ্ছ। আর মাঝখানের এবারে ক্ষত দাগটা কীভাবে তৈরি করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে ডিপ করে কেটে গেছে। প্রথমে নিয়ে নিয়েছি আটাটাকে হাতের মধ্যে, এবারে কি করতে হবে, তুড়িটাকে মাঝখানে চেপে দিতে হবে, যাতে মনে হয় যে অনেকটা গভীরভাবে কেটে গেছে, আর ওর মধ্যে দিয়ে দিতে হবে ব্লাড। এবারে আমি আমার ফাইনাল লুকটা নিয়ে আসছি। তো এটাই আমার লুক, সব মেকআপ এইভাবে খুলে পড়ে গেছে। তো আমাকে দাদা বৌদি মা পিসি সবাই মিলে ফটো তুলতে সাহায্য করেছে, তো সব কিছু দেখতে হবে তোমরা কেরকম হয়েছে বলবে আমার মেকআপটা। তোমরাও ট্রাই করো, তোমাদেরকেও এরকম বুঝলেই লাগবে, আমাকে যেরকম লাগছে। যাই হোক, আমার মেকআপটা তুলবো আমি, শুধু তোমরা দেখো কি অবস্থা হয়েছে, চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়ছে, আমার আঙুলটা শুধু দেখো একবার কি অবস্থা হয়েছে, আঙুলটা পুরো কেটেই ফেলেছি আমি, কিন্তু গোটা আছে আমার চোখের মধ্যে। আমি তুলোটা আঠা দিয়ে লাগিয়েছিলাম, চোখ খুলতেই পাচ্ছিলাম না, যতক্ষণ না মুখ দেবো ততক্ষণ খুলতে পারবো না। তো চলো টাটা, আমি আসছি পরে। তো তোমরা দেখো কেরকম আমি মাথাটা ফাটিয়েছি, দেখেছো তো মেকআপটা কেমন হয়েছে। এরকম যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, কপালে কতটা কেটে ফেলেছি দেখেছো, সব কিন্তু আমার কেটে গেছে, দেখবে কাটাটা আবার ঠিক হয়ে যাবে। এই দেখো সি, এগুলো হচ্ছে আমার কাটা ছেঁড়া সবকিছু করেছি, করে আমি ভিডিওটা বানিয়েছি, অনেক কষ্ট করে বানিয়েছি। এটা আমার রাত্রের খাবার, রুটি ফুলকপি আলুর তরকারি আর চিকেন, তো চলো খেয়ে নেওয়া যাক।
মর্নিং সবাইকে, সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। ও ভাত খাচ্ছে আর কি, ওর ফিনিশ হয়ে গেছে, ও সেটাই দেখাচ্ছে। দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, দীপাবলির দুপুরের খাওয়া ডিমের ঝোল, ভাত আর চাটনি। তো অমাবস্যাতে লুচি পরোটা এইসবই খাওয়া হয়, তার জন্য আর কি পিসি ময়দা মাখছে। আর তারপরেই পিসি এখন চলে এসছে প্রদীপ জ্বলতে। জলের মধ্যে যে প্রদীপটা দেওয়া হয় 14 পুরুষের জন্য, সেটাই আর কি পিসি দিতে চলে এসছে। দীপাবলি বলে কথা, এবারে একটু সাজুগুজু না করলে হয়? তো চলো এবারে একটুখানি সাজুগুজু করে নিই। এটা হচ্ছে আমার দিওয়ালির লুক, কেমন লাগছে আমাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ, আর একবার আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। মা পুজো জোগাড় করেছে আর বাবা এখানে লাইট লাগিয়ে দিচ্ছে। আমাদের ছোট্ট আয়োজন এই যে, এখানে ফল প্রসাদ খই মুরকি সাজানো হয়েছে আর মায়ের সামনে প্রদীপ মোমবাতি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। চলে এসেছি, পুজো জোগাড় ফোগাড় করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরকম পাকা, নিজে সেলফি নিজে তুলছে। এবার প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ খাওয়ার পর চলে এসেছি ছাদে, দেখো চারিদিকে কি সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে। এবার বাজি পোড়ানোর পালা। বেলুনের লাইট লাগানো হয়েছে ফটো ফ্রেমে, দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে দ্বিতীয় ফানুস, প্রথমের ফানুসটা আগুনটা পুরো পড়ে গেছে, জলেই নি ওড়েই নি, এটাও পড়ে যাচ্ছিল, ভাবলাম পড়ে যাবে, তারপর দেখছি না অনেক দূরে গেছে ফানুসটা। টাটা। এবার দীপাবলি রাতের খাওয়ার, পুরভরা পরোটা আর আলুর তরকারি। তো বাবা পাশের বাড়ি থেকে খিচুড়ি ভোগ নিয়ে চলে এসছে, খিচুড়ি পায়েস মিষ্টি চাটনি আলুর দম সব কিছু রয়েছে। তো খিচুড়িটা জাস্ট অসাধারণ ছিল। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। উফ, দেখেই তো এত লোভ লাগছে যে কি বলবো আমি, খেয়ে নেওয়া যাক। তো দীপাবলির পরের দিন আজকে, তো আজকে অমাবস্যা আছে এখন অবধি, তাই লুচি আর এই আলুর দম হয়েছে। তো চলো লুচি আর আলুর দমটা খেয়ে নেওয়া যাক। তো কালকে যাদের বাড়িতে ভোগ কানা হয়েছিল তাদের বাড়ি থেকে এগুলো আনা হয়েছে, মাছে মাথা দিয়ে ডাল পটল চিংড়ি তরকারি আর মাংস, জাস্ট অসাধারণ ছিল সবগুলো। তো চলো খেয়ে নেওয়া যাক। তো চলো টাটা। তো আমি এখানে মাংস দিয়েছি, বেবো মাংসটা দেখেনি, একবার শুধু ডাকবো আর দেখো। বেবো, আ বেবো, বেবো, এই দেখো। তো দিওয়ালির জন্য দাদাদের পেপসি কোম্পানি থেকে দিয়েছে 1 প্যাকেট মিষ্টি। তো চলো মিষ্টির প্যাকেট এবার খুলে নেওয়া যাক।